গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নতুন করে তিনটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশু সহ 13 জন নিহত হয়েছে। তবে হামাসের মিডিয়া আউটলেটে মৃতের সংখ্যা 15 বলে জানানো হয়েছে। ফিলিস্তিনের গাজায় গত অক্টোবর থেকে চলা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। গত 18 এপ্রিল নিউইয়র্ক পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি পন্থী একটি শিবির সরিয়ে নেয় এবং শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতারের ঘটনায় ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন পর্যন্ত ক্যাম্পাসগুলো থেকে কমপক্ষে 900 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছে আরো 31 জন। স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে। সড়ক পথে একটি বাস উল্টে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা সচিব। পাকিস্তানের বেলুচিস্তানে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী কোয়েটা সহ কয়েকটি জেলায় এই বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রধান সড়ক ও রাস্তাঘাট সহ অসংখ্য বাড়িঘর তলিয়ে গেছে। বৈরী আবহাওয়া বিরাজমান থাকায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।